তো এই ছাগলটাই মূলত মরে গিয়ে ভূতে পরিণত হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, শালা তুই মরলি কেমনে? শেষমেশ পিছলা খায় মরে গেলি। আজকে আমরা যে মুভিটা দেখবো সেটা একটা হরর মুভি, বিশ্বের ইতিহাসের সবচেয়ে সেরা হরর মুভি আজকে আমরা দেখবো। কিসের অ্যানাবেল, কিসের কনজুরিং আর কিসের ইনসিডিয়াস, আসল হরর মুভি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। মর্নিং স্যার। মর্নিং স্যার, আগামী 20 তারিখে বর্ণার্থদের সাহায্যার্থে যে অনুষ্ঠানটি হবে তার জন্য মোদি স্যার টাকা নিতে এসেছে। আপনি তাহলে অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা ওনাকে দিয়ে দিন। ওকে স্যার, ওকে। তো এই হচ্ছে আমাদের হিরো, আমাদের তৌহিদ আফ্রিদি। স্যামসু গ্রুপের ওরা চাঁদার জন্য ফোন করেছিল, আজ 11টার মধ্যে চাঁদা না দিলে ওরা কাজে ঝামেলা করবে। এসব পাতিমাস্তানের হুমকিতে যদি ভয় পেতাম তাহলে আজ আরিয়ান চৌধুরী সম্মানের সাথে এই শহরে ব্যবসা করতে পারতো না। আজকে আমার ওই সাইডে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমি যাব। কেউ চাঁদাবাজি করতে আসলে সে নিজেই তাদেরকে মারামারি করে প্রতিহত করে। তো হিরোর মা হিরোকে বিয়ে দিতে যাচ্ছেন। আর আপনি কালকে ঘটককে খবর দিন, আমার ছেলের জন্য মেয়ে দেখব, আমি আমার ছেলেকে বিয়ে করাবো। ওয়াও, আমরা সন্ধান পেয়ে গেলাম আমাদের নায়িকা, অথবা আমরা বলতে পারি সুপার ওম্যান। সুপারম্যান যেমন প্যান্টের উপর আন্ডারওয়্যার পরেন, তেমনি উনি শার্টের উপর টি শার্ট পরেন। এরা তিনজন হচ্ছেন আমাদের আপুর তিন ভাই। কি আশ্চর্য আপু, তুমি সিঁড়ি দিয়ে নামতেছো, এরকম শব্দ করছো কেন? এরকম আহ শব্দ করছো কেন? সিঁড়ি দিয়ে নামার সময় কি এরকম শব্দ হয় নাকি? আমরা সন্ধান পেয়ে গেলাম ভিলেনের। আমি ডন, আমি সেই শৌরাপাড়ার ডন। সেই শৌরাপাড়ার ডন, সেই শৌরাপাড়ার ডন। ও মাই গড, আমি ভয়ঙ্কর অবস্থা তো, মানে সিরিয়াস ব্যাপার। আমি এতক্ষণ মানে মজা নিচ্ছিলাম, সিরিয়াস ব্যাপার। এই ফুল, এই তুই জানিস এই মুহূর্তে আমি তোকে তুলে নিয়ে যেতে পারি, রাতভর ফুর্তি করে রাস্তায় ফেলে দিতে পারি। কি আজব ডন ভাই, আপনি ফুর্তি করবেন তো একা বাসায়? একা একা ফুর্তি করেন, গান চালিয়ে নাচেন, ফুর্তি করেন, মজা করেন, শুধু শুধু আপুটাকে টানছেন কেন? মানে এটা তো ঠিক না। উনি কী করবেন? আপনি একা একা ফুর্তি করবেন, উনি কী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? চুপচাপ শাড়ি পরে মগবাজার কাজে অফিসে আসবি দুপুরে 1টার মধ্যে, 2টার মধ্যে বিয়ে শেষ, বিকালের ফ্লাইটে তোকে নিয়ে চলে যাবো ব্যাংককে হানিমুন করতে। পাতে বিছে পাতায় গিয়ে সুইমিং করবো আমি আর তুই, সুইমিং কস্টিউম তোর মাপের কেনা হয়ে গেছে, সব কিছু প্ল্যানিং করা। তাই তো, মানে সব কিছু যেহেতু ঠিক করেই রেখেছেন, আমার মনে হয় তাদের বিয়েটা হয়ে যাওয়া উচিত। গুড, আমি ডন ভাইয়ের সাথে একমত। তো এবার আপু তার তিন ভাইকে কল দিচ্ছেন। ভাইয়া। হ্যাঁ বল। আমাদের ডন ভাই খুব আরাম করে আইটেম সং দেখছেন। এবং নায়িকার তিন ভাইও এসে সেখানে জয়েন করলেন, তারা নিজেরাও আইটেম সং দেখা শুরু করলেন, সবাই মিলে তারা আইটেম সং দেখছেন।
গলি 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 রে গলি 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 রে গলি 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 রে গলি 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 রে কি আজব ভাই, আপনারা আপনি তার সাথে একসাথে বসে আইটেম সং দেখলেন, নিজেরা ঠিকই মজা নিলেন, আর এখন শেষমেশ আমাদের ডন ভাইকে মারছেন, এটা তো ঠিক না। আপনারা নিজেরাও তো ওনার সঙ্গে গান দেখলেন, ওনার টাকায় আপনারা গান শুনলেন। নায়না কোথায়? ও ও মাই গড, এই তো নায়না। নায়না নায়না নামের এক ছাগলি প্রেগন্যান্ট। গাড়ি স্টার্ট হচ্ছে না ম্যাডাম। প্লিজ হেল্প, হেল্প, হেল্প প্লিজ। আপু তুমি লিফট চাইবে, ভালো কথা, এরকম লাফাচ্ছ কেন, লাফালাফি করছো কেন, সুন্দর করে লিফট চাও। আমার নায়নার খুব খারাপ অবস্থা, এই মুহূর্তে নায়নাকে হসপিটালে না নিয়ে গেলে নায়না বাঁচবে না, আমাকে একটু দয়া করুন প্লিজ, একটু লিফট করুন প্লিজ। আচ্ছা ঠিক আছে, উঠুন। অবশেষে সাক্ষাৎ হয়ে গেল নায়ক এবং নায়িকার। নায়িকা লিফট যাচ্ছে নায়িকার কাছ থেকে, নায়িকা লিফট যাচ্ছে নায়কের কাছ থেকে। ও গড থ্যাঙ্কস, গাড়ি থামান, গাড়ি থামান, আমার কাজ শেষ। এবং গাড়ির মধ্যেই ডেলিভারি হয়ে গেল। থ্যাঙ্ক ইউ। এটা শুনুন, আপনার কোলে ছাগলের বাচ্চা? হ্যাঁ, নায়নার কথা বলেছিলাম না যে নায়নার ডেলিভারি, এই তো নায়নার দুটো বাচ্চা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর দুটো বাচ্চা হয়েছে, নাদুস নুদুস, এবং জন্মের পরপরই তারা বিশাল বড় হয়ে গেছে। আপনাদের কাছে একটি প্রশ্ন, বলুন তো এই সদ্যজাত দুটি ছাগলের মধ্যে সবচেয়ে চালাক কে? দুটি ছাগলের মধ্যে একটি ছাগল খাবারের সন্ধান করছে এবং সেই হচ্ছে চালাক, আর ওইটা বোকা। আপনি আপনার গাড়ির ক্ষতিপূরণ চান? নো প্রবলেম, আমি দিয়ে দিব। আর আমার বাসার ঠিকানা হচ্ছে 25/1 ধানমন্ডি, যে কোনো সময় যাবেন, আমার তিন তিনটে ভাই, আপনার এরকম তিন তিনটে গাড়ি দাম দিতে পারে, একটি গাড়ি দাম দিয়ে দিবে। যাই হোক, তারপর এক সময় আমাদের নায়ক এবং নায়িকার মধ্যে ভাব হয়। বিশ্বের সেরা বেহালা বাদক, যার কিনা বেহালা বাজাতে বেহালারই প্রয়োজন হয় না। এবার আমাদের নায়িকা তিন ভাইয়ের এক ভাই একা একা রাস্তা দিয়ে হেঁটে আসছিল। আমি 7-5 পছন্দ করি না, এবং তাকে আক্রমণ করে বসে শ্যাওড়া পাড়ার সেই ধ ডন। আমার একা পেয়ে তিন ভাই মিলে খুব পিটিয়েছিস, আজকে পিটাবো তরে। তোরা আমার জানে মারতে পারোস নাই, কিন্তু আমি তরে জানে মারু। এবং তাকে বাঁচাতে উড়ে চলে আসে আমাদের নায়ক সাহেব। এবং নায়িকার ভাইকে পৌঁছে দিয়ে আসার জন্য নায়িকার বাসায় গেল নায়ক। আরে আপনার পরিচয়? আমি আরিয়ান চৌধুরী। পরিচয় পর্ব পরে হবে, আগে হাসপাতালে চলুন। আরে তেমন কিছু না, লাগবে না, সামান্য। ওহো, কিন্তু ট্রিটমেন্ট তো লাগবে, ট্রিটমেন্ট তো লাগবে, ট্রিটমেন্ট তো লাগবে। আরে চলুন তো। ভাইয়া, এবং নায়িকার তিন ভাই আনন্দিত হয়ে নায়ককে জিজ্ঞেস করল, কি চাও তুমি? তুমি যা ইচ্ছা চাইতে পারো, সোনা রূপা হীরা জহর। মিনার দৈত্যের মতো জিজ্ঞেস করল, কি চাও তুমি? ভাই, তুমি আমার ভাইকে বিপদে মুখ থেকে উদ্ধার করেছো, বলো কি চাই তোমার, কি দিয়ে তোমার ঋণ শোধ করতে পারবো? তখন নায়ক কি চায় চলুন দেখি। ঋণই যদি শোধ করতে চান, তাহলে আপনাদের বাড়ির সব থেকে দামি জিনিসটা আমার চাই। দামি জিনিস? বলো কি চাই তোমার? আপনার বোন ফুলকে বিয়ে করার অনুমতি চাই। এবং তাদের মধ্যে বিয়েও হয়ে যায়। এভাবে মুখ বন্ধ করে বসে থাকলে তো হবে না। কি ভাই, বুঝলাম না আমি, মানে হরর মুভি দেখতে বসছি, মানে কি, মানে রোমান্টিক, এত রোমান্টিক কেন, ভূত কই,
হোয়ার ইজ দ্য ব্লাডি ভূত? স্যালুট নায়ক ভাই, আপনাকে স্যালুট। অন্যান্য মুভিতে অনেক কষ্ট করে নায়িকাকে পেতে হয়, কিন্তু আপনি এত দ্রুত নায়িকাকে পেয়ে গেছেন, এটার জন্য আপনাকে স্যালুট। ইউ আর জিনিয়াস ম্যান, জিনিয়াস। তো আজকে আপনাদের বাসর রাত, এনজয়। ভাই আর যাই করস, গান শুরু করে দিস না।